নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি ভীম নস্কর আর আমার এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলের পক্ষ থেকে নিন অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি আজকে আপনাদের কাছে বহু মানুষের রিকোয়েস্টে এবং বহু পেশেন্টের রিকোয়েস্টে আমি আজকে এমন একটা জিনিস সম্বন্ধে আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি যেটা আপনারা ঘরে বসে তৈরি করে নিতে পারবেন এবং হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণাতে আপনারা বিনামূল্যে ঘরে বসে আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি করবেন। কোনো টাকা পয়সা লাগবে না, 100% কার্যকরী এবং 100% আপনার হাঁটুর ব্যথাটা বিনামূল্যে বাড়িতে বসে ঠিক করে নিতে পারবেন। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এইটা কী কী ওষুধ দিয়ে আমরা এই জিনিসটাকে তৈরি করছি। মেনলি চারখানা জিনিস আমাদের লাগবে এবং সেটা আমাদের বাড়িতে সবসময়ের জন্য মজুদ থাকে। চারটে জিনিস হলেই আপনারা এই মেডিসিনটা তৈরি করে নিতে পারবেন বাড়িতে। দেখবেন হাঁটুর ব্যথা, হাঁটুতে কী হতে পারে, হাঁটুতে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হতে পারে, হাঁটুর গ্যাপ হয়ে যেতে পারে অর্থাৎ ফাঁক হয়ে যেতে পারে এবং হাঁটুতে জুইস সুইকে যেতে পারে, যেটাকে জল বা তোমার যে জুস আছে সেই হাঁটুতে ওটা সুইকে গেলে চলাফেরার সময় খটখট করে আওয়াজ করতে পারে। তাহলে এই যে কারণে আমাদের হাঁটুটার যে ব্যথা যন্ত্রণা হচ্ছে, তাহলে এই কারণগুলোকে সমাধান করবে আপনারা ঘরে বসে যে জিনিসটা তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে, কোনো খরচা হবে না এবং সম্পূর্ণ 100% কার্যকরী এই মেডিসিনটা। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা তারা আর আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল, তো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অন্যান্য ভিডিও যদি আপনারা কোনো দেখতে চান তো আপনাকে কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে। হাঁটুর ব্যথা কমানোর জন্য কিছু জিনিস আমাদেরকে লাগবে। কি জিনিস? যেটাকে আমাদের প্রথমত অ্যান্টি ইনফ্লামেটরি হতে হবে, মানে ফোলা এবং ব্যথা যন্ত্রণাটাকে আমাদের কমাবে অ্যান্টি ইনফ্লামেটরি। দ্বিতীয়ত, হাঁটুর যে গ্যাপ, সেই গ্যাপটা কেন হয়, ক্যালসিয়ামের অভাবে, সেই ক্যালসিয়ামেরটা আমাদের পূরণ করবে এই মেডিসিনের মাধ্যমে। তৃতীয়ত দেখবেন হাঁটুর যে জুইস শুকিয়ে যাচ্ছে, চলতে ফিরতে গেলে খটখট করে আওয়াজ হচ্ছে, সেটাকেও ঠিক করবে এবং ইমিউনিটি পাওয়ারটা অনেকটা পরিমাণে হাই করে দেবে। তাহলে ইমিউনিটি পাওয়ার হাই হলে হাঁটুর ব্যথা কমবে প্লাস অন্যান্য যে সমস্যাগুলো আমাদের শরীরে থাকে সেটাও কমবে এই ওষুধের দ্বারা। তাহলে এই ওষুধটা আমরা কিভাবে তৈরি করব, কোন কোন জিনিসগুলো প্রথমত লাগবে? প্রথমত ব্ল্যাক পেপার লাগবে, মানে আপনাদের পাইপার লঙ্গাম। ব্ল্যাক পেপার মানে গোলমরিচ, গোলমরিচটা লাগছে ব্ল্যাক পেপার এবং পিপার লঙ্ঘাম যেটাকে পিপুল বলা হয়। তাহলে পিপুল লাগছে, গোলমরিচ লাগছে এবং টুরমেরিক পাউডার লাগছে অর্থাৎ গুঁড়ো হলুদ এবং 1 কাপ, এই যেরকম কাপ হয় এই কাপের 1 কাপ দুধ লাগছে। এই জিনিসটা আমরা তৈরি করব কিভাবে? দেখবেন আপনারা যে পিপুল, সেই পিপুলটা আপনারা কিভাবে নেবেন, ছোট পিপুল নিতে পারেন, বড় পিপুল নিতে পারবেন, যেটা পাবেন আপনাদের সামনে সেটা নেবেন এবং সেটাকে ডাস্ট করে নেবেন, গুঁড়ো করে নেবেন এবং গোলমরিচটা 4-5টা গোলমরিচ বা একসাথে অনেকগুলো গোলমরিচ আপনারা গুঁড়ো করে পেস্ট করে যেটা গুঁড়ো পাউডার করে নেবেন এবং গুঁড়ো হলুদ টুরমেরিক পাউডারটা নেবেন, নিয়ে 1 কাপ দুধ। 1 কাপ দুধে কি করবেন, যেটা গোলমরিচ আছে গোলমরিচ, একটা গোলমরিচ পেস্ট করলে বা পাউডার করলে যেরকম হয় সেটা 1 চিমটি, এই চামচের 1 চামচও নয়, ছোট 1 চিমটি, মানে একটা গোলমরিচ গুঁড়ো করলে যেরকম হয় সেই রকম 1 চিমটি দেবেন। পিপুল 2 থেকে 3 চিমটি পিপুল দেবেন এবং 2 থেকে 3 চিমটি গুঁড়ো হলুদ দিয়ে দেবেন। তাহলে গুঁড়ো হলুদের কাজটা আপনারা আর একটু শুনে নেন, 1 চামচ গুঁড়ো হলদিতে যদি 1 চিমটি দেওয়া যায় তাহলে গুঁড়ো হলুদের কার্যকারিতাটা বা গুণটা 100 গুণ বেড়ে যায়। মানে 1 কাপ গুঁড়ো হলুদ, 100 কাপ যদি 1 চামচ গুঁড়ো হলুদ নিই তাহলে 100 চামচ হলুদের গুণাগুণের বরাবর সমান হয়ে যাবে এই 1 চিমটি গোলমরিচ যদি গুঁড়ো হলদিতে দেওয়া যায়। তাহলে এটা কি জন্য হচ্ছে, আপনারা গোলমরিচের শক্তি বলতে পারেন বা গোলমরিচের একটা গুণাগুণ বলতে পারেন। তাহলে আপনারা তৈরি করবেন কিভাবে? প্রথমত 1 কাপ দুধ আপনারা সকালে ফুটিয়ে নেবেন, 2 মিনিট, বেশি না, 2 মিনিট ধরে ফুটিয়ে নেবেন। 2 মিনিট ফোটানোর পরে ওই দুধেতে আপনারা 2 থেকে 3 চিমটি পিপুল দিচ্ছেন, 1 চিমটি গোলমরিচ দিচ্ছেন এবং 2 থেকে 3 চিমটি আপনারা গুঁড়ো হলদি দিয়ে দিচ্ছেন, দিয়ে এটাকে নাড়িয়ে নেবেন। প্রথমত 2 মিনিট গরম দুধে দুধটা ফুটিয়ে নিচ্ছেন, তারপরে এইগুলো দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে তারপরে সকালবেলা খালি পেটে যেমনভাবে খাওয়া হয় সেরকম খেয়ে নেওয়া হবে। খাওয়ার পরে আপনারা এটা, এই যে জিনিসটা আছে এই দুধটাতে আপনারা মধু দিতেও পারেন বা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যাদের যাদের সুগার আছে তারা মধু অ্যাড করবে না এবং যাদের যাদের সুগার নেই তারা এটাতে মধু অ্যাড করতে পারেন।
এইবারে এইটাকে যদি কন্টিনিউ 2-3 দিন নেন, দেখবেন 2-3 দিনের মধ্যে আপনাদের হাঁটুর ব্যথা অনেকটা পরিমাণে কমে গেছে। এবং যদি এটা অ্যাকুইট কন্ডিশন হয় বা নতুন নতুন সবে সবে আপনার হাঁটুর ব্যথা শুরু হচ্ছে, তাহলে কোনো ওষুধ খাওয়ার দরকার নেই, এটা যদি নেন আপনি সম্পূর্ণভাবে 100% ভালো হয়ে যেতে পারবেন। কিন্তু একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, আপনাদের রক্তে যদি ESR বেড়ে থাকে, আজকাল হামেশা মানুষের ESR বেড়ে যাচ্ছে, ESR যদি বেড়ে থাকে তাহলে আপনার ESR এর ট্রিটমেন্টটা আগে নিতে হবে। কেন ESR বেড়ে গেছে? আজকাল মানুষের হাই থাইরয়েড পাওয়া যাচ্ছে, প্রচুর পরিমাণে তাদের থাইরয়েডটা বেড়ে যাচ্ছে, তাহলে থাইরয়েড বাড়ার কারণ কি? তার ডিপ্রেশনের জন্য থাইরয়েড বাড়ছে না অন্য কোনো কারণবশত থাইরয়েডটা বেড়ে যাচ্ছে? ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, কাজকর্ম করছে না, অফিসিয়াল কাজকর্ম ঘরে বসে করছে, গাড়িতে যাতায়াত করছে, সে ছোটাছুটি করছে না, দৌড়াদৌড়ি করছে না, ব্যায়াম প্রাণায়াম জগিং কিছু করছে না, তাহলে তার মোটাপা শরীরের মধ্যে চলে আসে, যে তার জন্য দেখা যাচ্ছে তার থাইরয়েড চলে আসলো। তাই থাইরয়েড যদি চলে আসে তাহলে আপনি এটাকে মেডিসিনটা নিয়ে কোনো কাজ করতে পারবেন না, আপনাকে ওই থাইরয়েডের ট্রিটমেন্টটা আগে নেন ভালোভাবে, তার সাথে এটাকে অ্যাড করুন, দেখবেন আমরা বেস্ট রেজাল্ট পাবেন। আরে এ মেডিসিনটা, আমি যে মেডিসিনটা আজকে ঘরে বসে তৈরি করার কথা বললাম আপনাদের কাছে, এ মেডিসিনটা কাজ তো করবেই, কিন্তু আপনার যে হাই থাইরয়েড আছে সেই থাইরয়েড ট্রিটমেন্টটা নেবেন, তার সাথে এটা নেবেন। এছাড়াও কারোর হাই প্রেশার থাকতে পারে এবং সুগারটাও বেড়ে থাকতে পারে, তাহলে তাদের ট্রিটমেন্টটা আপনার আলাদাভাবে নিতে হবে এবং তার সাথে এটাকে অ্যাড করবেন। এছাড়াও দেখবেন যারা দীর্ঘদিন অনেকদিন ধরে হাঁটুর সমস্যাতে ভুগছে, এমন পেশেন্ট প্রচুর দেখা যায়, আমি দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছে, ওষুধও খাচ্ছে, সমস্যাতেও ভুগছে, পুরোপুরি রিকভারি হচ্ছে না, পুরোপুরি রিকভারি করতে গেলে তাদের এই মেডিসিনটা আয়ুর্বেদিক পদ্ধতি যেটা আমি তৈরি করতে বললাম এইটা তাদের ডেলি নিতে হবে। কারণ হাঁটুর ব্যথা হওয়ার মেন কারণ কি আপনাদের? তার মধ্যে জান নেই, শক্তি নেই হাঁটুর মধ্যে, ক্যালসিয়ামটা ফুরিয়ে যাচ্ছে, ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে, জুইস থুইকে যাচ্ছে। আর এই ওষুধগুলো কি করবেন? আপনার ক্যালসিয়ামটা ফিরিয়ে আনবে, আপনার হাঁটুর জুইসটা ফিরিয়ে আনবে, আপনার হাঁটুর মধ্যে ক্ষমতাটা ফিরিয়ে আনবেন, তাহলে আপনার হাঁটুর ব্যথাটা আসবে কেন? আপনি মেডিসিনটা খেতে যাচ্ছেন কেন? এই ওষুধেই আপনার হাঁটুর ব্যথাটা কমে যাবে। এইবারে যারা দীর্ঘদিন ধরে ভুগছে হাঁটুর ব্যথাতে, তারা কি করবেন? তারা সেখানে একটা এক্সরে করার ব্যাপার আছে, এক্সরে করে দেখবেন যে হাঁটুতে অন্য কোনো সমস্যা হয়ে গেল কিনা, হাঁটুর হাড়ের মধ্যে কোনো সমস্যা বা ভয়ঙ্কর কোনো সমস্যা চলে এসেছে কিনা। তাহলে যদি চলে আসে তার ট্রিটমেন্টটা সে আলাদাভাবে নেবে এবং তার সাথে এটাকে অ্যাড করবে, দেখবেন বেস্ট রেজাল্ট পাবে। মহিলাদের মধ্যে কি দেখা যায়, যারা অ্যাবর্শন পিল ডেলি খায় মহিলারা, সেই অ্যাবর্শন পিল যদি ডেলি তারা নেয়, বহু মহিলাদের দেখা যাচ্ছে অ্যাবর্শন পিল নিচ্ছে, তাদের হাঁটু খারাপ হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা আছে, এই হাঁটুটা শুকিয়ে যাবে এবং হাঁটুতে ব্যথা যন্ত্রণা চলে আসারও সম্ভাবনা থাকে অ্যাবর্শন পিল যদি দীর্ঘদিন ধরে নেয়, তাহলে তাদের সেই হিসাবে তাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। এবং যারা স্টেরয়েড বা পেন ক্লিয়ার ট্যাবলেট ডেলি যারা নেয় তাদেরকে এই মেডিসিনটা দীর্ঘদিন ধরে নিতে হবে, কারণ এই যে পেন ক্লিয়ার বা স্টেরয়েডটা তাদেরকে এই কাজ, এই যে ওষুধটার কথা আমি আজকে বললাম, এর কাজটা অনেকটা পরিমাণে বাধা দেয় স্টেরয়েড বা পেন ক্লিয়ার। তাহলে তারা কি করবে, দীর্ঘদিন ধরে এই মেডিসিনটা নেবেন বা সকালে এক কাপ করে নেবেন, দেখবেন আস্তে 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 সেই রিকভারি পেয়ে যাবে। তাহলে আপনি এটা ঘরেতে বসে সম্পূর্ণ বিনামূল্যেতে তৈরি করতে পারছেন, আপনার হাঁটুর ব্যথাটা এতে সম্পূর্ণ চলে যাবে। হাঁটুর ব্যথা হওয়ার কারণ যেগুলো ছিল সেই কারণগুলো আমি এই মেডিসিনের মধ্যে পূরণ করে দিয়েছি বা মেডিসিনের পূরণ করে দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, আর আমার চ্যানেলটাও নতুন, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই রকম জড়িবটি দিয়ে বাড়িতে বসে আপনারা বিভিন্ন রোগের ট্রিটমেন্ট করতে পারেন এবং সেই রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসতে পারি এবং সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যেতে পারে। তো নমস্কার, ভালো থাকবেন।